হচ্ছে সান্তনা রাহা আমি আমার প্রথমে শরীরে একটা জার্কিং হয় সেই থেকে পরে জানা যায় যে ওটা আমার একটা মাথায় টিউমার ধরা পড়েছে আমার এই চিকিৎসা হয়েছে চেন্নাইতে সেখানে আমার অপারেশন হয়েছে তারপরে আমার শরীরে পুরো প্যারালাইজড হয়ে গিয়েছিলাম আমি সেখান থেকে আস্তে আস্তে ফিজিওথেরাপি করানোর পর আমি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিলাম কিন্তু 2017তে আমার আবার দ্বিতীয়বার এই নিয়ে ধরা পড়ে শরীরে জার্কিং হয় সেই থেকে আবার ধরা পড়ে যে আমার আবার মাথায় টিউমার হয়েছে তো একই জায়গায় হয়েছে টিউমারটা তো তারপরে আমি ওখান থেকে আমাকে আমার বাড়ির লোকেরা আমার কথা বন্ধ হয়ে গিয়েছিল আমি লিখতে পারতাম সেই সব ভুলে গিয়েছিলাম লেখাটেখা গান বাজনা করা আমি গান জানি আমি সব ভুলে গিয়েছিলাম তারপরে আমার ডান দিকটা পড়ে গিয়েছিলাম আমি পড়ে গিয়ে মানে অবশ হয়ে গেছে একদম প্যারালাইজড মতন হয়ে গেছে ডান দিকটা কিন্তু এখন আমি রীতিমতন তিনতলার ছাদে পর্যন্ত উঠছি আর অপারেশনের পর আর এখানে যে অপারেশনটা হয়েছে আমার এই অপারেশনটা আমাকে যিনি করেছেন তার নাম হচ্ছে ডক্টর নিলয় বিশ্বাস উনি মানে নিজের দায়িত্বে এত সুন্দরভাবে অপারেশনটা আমার করেছেন আমার মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু উনি সেইটা এত ভালোভাবে অপারেশনটা আমার হয়েছে না আমি বলে বোঝাতে পারবো না আমার অপারেশন যথেষ্ট সাকসেসফুল তো উনি আমাকে যেভাবে ট্রিটমেন্ট করেছেন যে মানে এত ভালো ব্যবহার ওনার যে ওনার কাছে আমি বলতে গেলে চির ঋণী আমি সান্তনা রাহার জামাই তো 2010-এ অতটা আমি ব্যাপারটা জানতাম না কারণ তখন আমার অ্যাকচুয়ালি বিয়ে হয়নি তো এই 2017-তে পুরো ব্যাপারটা আমি জানি কারণ 2017-তে মোটামুটি জানুয়ারির দিকেই হবে তারও আগে ওনার ডিসেম্বরের দিকে তখন ওনার বয়টা জার্ক হয় বেশ মানে তখন প্রথম প্রথম এক দু মিনিট জার্ক হতে পারে 3-4 মিনিট ধরে জার্ক হচ্ছিলো প্রতি মাসেই প্রায় 2-3 বার করে তারপরে আমরা বাইরে একটা হসপিটাল নিয়ে যাই চেন্নাইতে তো ওখানে গিয়ে আবার ব্রেন টিউমারটা আবার ধরা পড়ে তো ওটা সেম জায়গাতে আবার হয়েছিল তাহলে ওখানে ডক্টরের সাথে কনসাল্ট করার পরে উনি বললেন যে এটা আবার অপারেট করতে হবে তো সেই জন্য আমরা একজনের সোর্সে অন্য একজন ডক্টরের সোর্সে জানতে পারি যে এই আন্দুলের এই হসপিটালে ডক্টর নিলয় বিশ্বাস আছেন নিউরো সার্জন তো ওনার কাছে নিয়ে আসি তো উনি বলেন যে এটাকে আবার অপারেট করতে হবে তো সেই সময় পেশেন্টের কন্ডিশন ছিল ওনার মানে প্রায় উনি কোমাতেই চলে গেছিলো ওনার কথা বন্ধ হয়ে গেছিলো রাইট সাইডটা পুরোটাই পড়ে গেছিলো তো তারপর ডক্টর নিলয় বিশ্বাসের কাছে এসে আমরা উনি কনসাল্ট করেন যে এটা অপারেট করতে হবে তো অপারেট করার পরের দিন ড্রামাটিক ইম্প্রুভমেন্ট হয়েছিলো মানে স্পিচ পুরোপুরি চলে আসে তারপরে উনি মানে গান টান আগে করতো সেগুলো পুরোই বন্ধ হয়ে গেছিলো তো সেগুলো আবার স্টার্ট করে দিয়েছে তো এখন ওনাকে সিঁড়ি টিড়িতে ওঠানো হয় তারপরে নিজে হাঁটা চলাও করতে পারে তাও ওয়াকারের সাহায্যে কিন্তু এটা মানে কয়েক মাসের মধ্যেই এত ভালো ইম্প্রুভমেন্ট ওনার হয়ে গেছে এটাতে আমরা প্রায় অবাকই যে এরকমভাবে ইম্প্রুভমেন্ট হয় মানে আফটার মানে সেকেন্ড টাইম অপারেশনের পরেও এত মানে টিউমারটা অনেকটা বড়ো ছিল ওটা ডক্টর বিশ্বাসী বলতে হবে কত বড়ো ছিল কী ছিল কিন্তু যতটা আমরা জানি যে ওনার অনেক বড় টিউমার ছিল এটা অপারেশনটা খুব রিস্কি ছিল কিন্তু তারপরে এরকম ড্রামাটিক ইম্প্রুভমেন্ট হবে আমরা আশাও করতে পারিনি যাকে আমরা ভেবেছিলাম হয়তো বাঁচাতেই পারবো না সে আজকে আমাদের সাথে হাঁটছে চলছে সব কোর্স অ্যাকচুয়ালি আমি দুর্গাপুরের আইকিউ সিটি হসপিটালের ফিজিওথেরাপিস্ট তো আমাদের ওখানে একজন নিউরো সার্জন ছিলেন ডক্টর সুভাষ কোনার তো ওনার সাথে আমার খুব ভালো চেনা তো উনি এখন আছেন নিমানসে তো ওনাকে ফোন করার পরে উনি ওনারই ফ্রেন্ড আপনার জুনিয়র মনে হয় ওনারই জুনিয়র মানে ওনার সিনিয়র আর কি ডক্টর নিলয় বিশ্বাস তো উনি আমাকে ফোন করে বললেন যে তুমি ওনার কাছে যাও উনি আমার থেকেও ভালো সার্জন তো তুমি ওনার কাছে অপারেশন করাও মানে চোখ বন্ধ করো কোনো চিন্তা নেই যোগাযোগ করি ওনার সাথে আর এখানে সব কিছুই খুব ভালো মানে খুব কুইকলি সব কিছু হয় স্টাফ খুব ভালো খুব কোঅপারেটিভ অ্যাকচুয়ালি তো উনি যেমন বললেন যে উনি ওই 2017-র মে মাসে প্রথম এখানে ভর্তি হন তখন মানে অলমোস্ট কোমাটোস অবস্থায় মানে ওনার কনভালশন হচ্ছিল এবং কনভালশনের পরে ওনার সেন্সোরিয়াম সেন্স এগুলোও খুবই কম ছিল প্লাস ওনার ডান দিকটা পুরোটাই অবশ ছিল তো আমরা আবার এমআরআই রিপিট করে যেটা দেখতে পারি ওনার একই জায়গায় টিউমারটা আবার রিগ্রোথ হয়েছে এবং সেটা সাইজ অনেকটাই বড় এবং ব্রেনের ওপর সেটা প্রেশার দিচ্ছিল যার জন্য শরীরের উল্টো দিকটা প্যারালাইসিস হয়ে গেছিল
তো সেই অবস্থায় তো ওনাকে মানে উনি এমন অবস্থায় ছিলেন যে অপারেশন করাও সম্ভব ছিল না, তো আমরা ফিজিওথেরাপি আইসিইউতে রেখে জেনারেলাইজ কেয়ার দিয়ে ওনার ওভারঅল জেনারেল কন্ডিশনটাকে ইম্প্রুভ করি। উনি তারপর বাড়ি চলে যান, তারপর স্টেবল হয়ে আবার দু মাস পর জুলাইতে ভর্তি হন ফাইনাল অপারেশনের জন্য। তো যেহেতু এটা থার্ড টাইম অপারেশন, সেকেন্ড টাইম অপারেশন হলো, হ্যাঁ, তো যে কোনো জায়গাতেই আরেকবার অপারেশন, দুবার অপারেশন করার কিছু অ্যাডিশনাল ঝুঁকি থাকে। তো ব্রেনের ক্ষেত্রে তো সেটা আরও বেশি, কেন ঠিক প্লেনগুলো খুঁজে পাওয়া, টিউমারটা ঠিকভাবে বার করা, সারাউন্ডিং ব্রেন টিস্যুকে ড্যামেজ না করে, সুতরাং সেই দিক থেকে অপারেশনটা একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা অপারেশন করি এবং যেটা খুবই, যেমন ওনারাও বললেন, খুবই মানে আশ্চর্যের মতো উনি কিন্তু অপারেশনের পরের দিন থেকেই সেন্স পুরো ফিরে আসে এবং উনি কথাবার্তা বলেন এবং নিজে গানও করতে পারেন, হ্যাঁ, এবং ডান দিকটা উনি এখন যথেষ্ট ব্যবহার করতে পারছেন, নিজে খাওয়া দাওয়াও করতে পারছেন। তো আমরা এখন ওনাকে ফলো আপে রাখবো, ফ্রিকোয়েন্টলি চেক আপ করবো এবং যাতে উনি সুস্থ থাকেন তার জন্য যা যা করার আমরা করবো।